যে 10টা উল্টা পাল্টা কবুতর না পালন করে 2-4টা ভালো কবুতর পালন করা ভালো। যে 2টা কবুতরের লুক দেখলেই মাশাআল্লাহ মনটা ভরে যায়। দেখেন পেয়ারটা কত সুন্দর একটা পেয়ার হয়েছে, আর এদের বাচ্চা কাচ্চা একটা মানে এত সুন্দর সুন্দর হবে আমি ধারণা করতেছি। 6টা কবুতর বিক্রি করে 2টা কবুতর কিনছি। এই মাদিটা 3টা টুর্নামেন্টে আসে, এই মাদিটা একবার ডাইরেক্ট পাঙ্খি কবুতর। কবুতরগুলার পুরো প্রজন্ম ছিল পাঙ্খি কবুতর। আসসালামু আলাইকুম, জাহিদ তিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাজে প্রায় সকাল 7টা, একটু আগে গিয়েছিলাম আমার পরিচিত এক ভাইয়ের বাসায়। তো ওনার বাসায় গিয়েছিলাম মূলত 2টা কবুতর আনার জন্য। তো এই যে এখন 2টা কবুতর দেখতে পাচ্ছেন এখানে, এই 2টা কবুতর একটু আগে সংগ্রহ করেছি। এই যে নটটা হয়েছে পাঙ্খি কবুতর, মাদিটাও পাঙ্খি কবুতর। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে যে পাঙ্খি কবুতর রেসিংয়ে আসে না। তার একটা প্রমাণস্বরূপ দেখাই দিই, এই যে মাদিটা, এই মাদিটা 3টা টুর্নামেন্টে আসে। এই মাদিটা একবার ডাইরেক্ট পাঙ্খি কবুতর। যারা পাঙ্খি কবুতর চিনেন তারা দেখলে বলতে পারবেন যে মানে পাঙ্খি কবুতর বলতে হইতেছে পাঙ্খি লাইনের কবুতর, মানে এই কবুতরগুলার পুরো প্রজন্ম ছিল পাঙ্খি কবুতর। এই যে এই মাদিটার বাবা হচ্ছে এই যে এই নটটা। তো এই নটটা হইতেছে পাঙ্খি কবুতর, এই নটটা নিজেও টস করা একটা কবুতর। তো এই নটটা আজ থেকে 3 বছর আগে আমার কাছে ছিল এই কবুতরটা। তো পরবর্তীতে এই কবুতরটা আমি ওই ভাইয়ের কাছে বিক্রি করে ফেলি যে কোনো একটা সমস্যার কারণে আমার। তো তারপর ওই ভাইয়ের বাসায় এই নরের সম্ভবত 6-7টা বাচ্চা উনি ময়মনসিংহ রুটে নরসুন্দরী রুটে পাল্লা দেওয়ার পরে দেখা গেছে কি ওইখান থেকে ওনার সবগুলো কবুতরই ব্যাক করে। তো পরবর্তীতে অনেকদিন ধরে আমি ওনার কাছে চাইতেছিলাম যে কবুতরগুলো বিক্রি করলে আমাকে দেওয়ার জন্য। গতকালে উনি সম্মতি দেন যে ওনার কবুতরগুলো বিক্রি করে দিবে। তো পরবর্তীতে ওনার কাছ থেকে আমরা এই 2টা কবুতর কিনে নিয়ে আসি। তো অনেকের একটা ধারণা আছে যে ভাই কবুতরের বাজার খারাপ, কবুতরের দাম নাই, এটা সেটা। তো 6টা কবুতর বিক্রি করে তারপর এই 2টা কবুতর আনা হয়েছে। 6টা কবুতর বিক্রি করে 2টা কবুতর কিনছি, তার মানে কবুতর 2টার দাম কত হওয়ার কথা। আর যে নটটা, যেইটা নটটা আপনাদের আমি দেখাই, নটটা কিন্তু একেবারে অরিজিনাল পাঙ্খি কবুতর। দেখেন নটটা, এই যে। আর মাদিটা যেইটা, মাদিটা হইতেছে অরি বাচ্চা। তো মাদিটা আপনাদের আমি হাতে নিয়ে দেখাই, এটা চোখ দেখেন। এই যে মাদিরা চোখ কিন্তু পাঙ্খি চোখের, তবে হালকা লাল দানা আছে। লাল দানা আছে এই কারণেই, কারণ এই নরের সাথে একটা আর্মি মাদি পেয়ার করা হয়েছিল আমাদের বড় ভাই মঞ্জু ভাইয়ের। তো মঞ্জু ভাইয়ের আর্মি মাদি পেয়ার করার পরে এই যে বাচ্চাটা হয়েছিল। প্লাস এরকম আরও অনেকগুলো কবুতর ভাইয়ের বাসায় বর্তমানে আছে, যেই কবুতরগুলা ওনার 55, তারপর হচ্ছে 31 কিলোমিটার, 25 কিলোমিটার এই টুর্নামেন্টে আসা ওই কবুতরগুলা। মাদিটা আপনার 3টা টুর্নামেন্টে ব্যাক করছে, তাও আবার নরসুন্দরী রুট থেকে। 2022 সালে আমাদের নরসুন্দরী রুটে টুর্নামেন্ট হয়েছিল, বারারুল রেসিং বিজন ক্লাবের 21 কিলোমিটার টুর্নামেন্টে আসছে এটা। তারপর হচ্ছে আমাদের উড়ালপঙ্খি কবুতর সঙ্গে 31 কিলোমিটার টুর্নামেন্টে আসছে এটা। তারপর আমাদের ডিউ ভাইদের 55 কিলোমিটার টুর্নামেন্ট জিএমপিসি ক্লাবের ওই টুর্নামেন্টেও আসছে এই মাদিটা। এই মাদির বাচ্চাও নাকি 50 কিলোমিটার পর্যন্ত টস করছে ওই ভাই ওনার বাসায়। আর এই নরের বাচ্চা তো বললাম 6-7টা বাচ্চা ওনার টুর্নামেন্টে আসা। অনেকে ভাবতেছে যে আমি কবুতর কমাই দিছি, এর মানে হচ্ছে যে এই যে আমি আর কবুতর পালবো না, এটা আসলে ভুল ধারণা ভাই। তো আমার এইখানে আপনার আমি বেশ কিছু কবুতর কমিয়ে দিয়েছি, এই কারণে আমি ভাবতেছিলাম যে আমি দাম দিয়ে ভালো আরও কয়েকটা কবুতর কালেক্ট করি। যেমন আমার কাছে যেগুলো আছে এগুলো ভালো কবুতর, এই নরটাও কিন্তু একটা ভালো কবুতর। এই নারের সাথে বলছিলাম ওই যে পিছিয়ে একটা মাদি আছে, এই যে এই মাদিটা পেয়ার, এই পেয়ারটাও একটা ভালো কবুতর। তো এই পেয়ারটা যদি সেল না হয় এই পেয়ারটা 1 তারিখে থরে বসাই দিব। দেখেন মাদির খাঁচায় অল্প কিছু মাদি আছে, আর কিন্তু মাদি নাই। এই যে খাঁকি মাদি আছে, তারপর যে কাজ করা মাদি আছে, যে কাজ করা, এগুলোই আমাদের কবুতর বর্তমানে। তো আমরা হয়তো বা খুব দ্রুত আরও 3-4টা কবুতর কালেক্ট করবো। আমি মনে করি যে 10টা উল্টা পাল্টা কবুতর না পালন করে 2-4টা ভালো কবুতর পালন করা ভালো। যেমন এই যে এই কবুতরগুলো দেখেন, নরটার যে লুকটা মাশাআল্লাহ দেখার মতো একটা লুক। তো আজকে আমি যেটা করব, এই নরের সাথে আমাদের একটা কোবরা মাদি পেয়ার করব। পেয়ারটা কীরকম হয়েছে আমাকে বলেন। এই মাদিটার জন্যই মূলত এই নরটা আমি ভাইয়ের কাছে চাইতেছিলাম যে কী করলে আমরা এই কবুতরটা নিয়ে আসব। তো অবশেষে 2 বছর পরে এই কবুতরটা হাতে পেলাম। তো এখন আজকে পেয়ার দিয়ে দিতাম, তবে আমাদের থরে খাঁচাগুলো পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে 2টা কবুতর আমরা পেয়ার দিয়ে দেবো। নরটা হচ্ছে একটা পাঙ্খি কবুতর, মাদিটা হচ্ছে আমাদের কোবরাইনের কবুতর। মাদিটার চোখে লাল দানা আছে, নরটার চোখে লাল দানা নাই। তারপর আরও কিছু আমি দেখাই, মাদিটা হচ্ছে ফুল রেসিং কবুতর আর নরটা হচ্ছে উড়তি কবুতর। নরের মধ্যে আপনার হুমিং আছে, তবে একটু কম আছে নরের মধ্যে হুমিং, কিন্তু মাদিটার মধ্যে পর্যাপ্ত হুমিং আছে। মাদিটার মধ্যে নরে যে ডাকতেছে, দেখেন নর কিন্তু সারাক্ষণ ডাকতে ডেকেই চলতেছে, আর মাদি কিন্তু বেরোনোর চেষ্টা করতেছে। আর আরেকটা কথা বলি, অনেকে আপনারা হয়তো ভাবতেছেন ভাই 2টা কবুতর তো সিলভার গ্লেজি একটা ভাব চলে আসছে। তো 2টা কবুতরই কিন্তু গলার রঙটা কিন্তু সিলভার, ওই দেখেন সিলভারের মধ্যে বেগুনি। তো আমি মনে করি এদের ঘর থেকে যে বাচ্চা কাচ্চাগুলো হবে অনেক সুন্দর বাচ্চা কাচ্চাগুলো হবে। আর এই মাদিরা কিন্তু আমাদের 2টা টুর্নামেন্টে আসা, 35 কিলোমিটার এবং 41 কিলোমিটার টুর্নামেন্টে আসা ময়মনসিংহের রুটে।
এরপরে এই কৌতুকটাকে আর আমরা টসে নামাই নাই, কারণ এই কৌতুকটাকে আমরা বিড়াল হিসেবে পরবর্তীতে রেখে দিছি। দুইটা কবুতরের লুক দেখলেই মাশাল্লাহ মনটা ভরে যায়। দেখেন পেয়ারটা কত সুন্দর একটা পেয়ার হয়েছে, আর এদের বাচ্চা কাচ্চা একটা মানে এত সুন্দর সুন্দর হবে আমি ধারণা করতেছি। তো এতক্ষণ আপনাদের আমি আমাদের যে কৌতুকটা নতুন সংগ্রহ করলাম কৌতুকটা দেখালাম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।